Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah amma ba'd. Shubhriyo darshok, pobitro mahe ramzan upolokkhe ayojito bishesh onushthan tasawuf e apnader shobaike shagoto janiye shuru korchi ajker alochona. Ajke amra alochona korbo et ki kaj korle itikaf bhenge jay, itikaf noshto hoye jay. এখন রমজানের শেষ দশকে অনেকেই ইতিকাফে বসছেন বা বসবেন, তো ইতিকাফ কি কাজ করলে ভেঙে যাবে সেই বিষয়টি আমাদের জেনে নেওয়া দরকার, যেন ইতিকাফটা আমাদের নষ্ট না হয়। আল ইতিকাফ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে আল হাবস, নিজেকে আবদ্ধ রাখা, আর পরিভাষায় ইতিকাফ বলা হয়। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করে রাখা রোজারত অবস্থায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মদিনা মুনাওয়ারায় আসার পর থেকে একদম ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেক রমজানেই ইতিকাফ করেছেন, এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহটি রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে কখনোই ত্যাগ করেননি, এবং 1400 বছর ধরে মুসলিম উম্মাহ এই সুন্নার উপর আমল করে আসছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা যারা পারি অবশ্যই আমল করতে হবে, আর আমাদের খেয়াল রাখতে হবে ইতিকাফটা যেন নষ্ট না হয়। ইতিকাফের মূল বিষয়টি হচ্ছে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখা, আল্লাহর ঘরে নিজেকে ইবাদত বন্দিগিতে লিপ্ত রাখা। তো যদি কেউ মসজিদে অবস্থান করে, যত সময় অবস্থান করবে প্রতিটা মুহূর্তেই তার আমল নামায় সব লেখা হতে থাকে। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল মুতাকিফ ইয়াকিফু যুনুবা কুল্লাহা ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা। যে ইতিকাফ করে মসজিদে অবস্থান করে সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকে, সব ধরনের পাপাচার থেকে নিজেকে সে রক্ষা করতে পারে, আর সে কোনো আমল না করলেও তার আমল নামে সবসময় আমল লেখা হতে থাকে, সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে থাকা বোঝা যাচ্ছে ইতিকাফের এটাই হচ্ছে মূল বিষয়। যদি কেউ মসজিদ থেকে এক কদমও বাইরে বের হয় বিনা প্রয়োজনে, প্রয়োজন বলতে প্রাকৃতিক প্রয়োজন, যেটা মানবিক প্রাকৃতিক যে প্রয়োজন রয়েছে, তো বিনা কারণে যদি এক কদমে বেরো হয় তাতেই তার ইতিকাফ শেষ হয়ে যাবে। যদিও এক্ষেত্রে অন্য অন্য ইমামদের কিছু ভিন্ন মত রয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে এই, বিনা প্রয়োজনে এক মুহূর্তের জন্য মসজিদের বাইরে বেরো হওয়া যাবে না। হ্যাঁ, আর নিজের মানবিক প্রাকৃতিক যে সমস্ত প্রয়োজন আছে সে সমস্ত প্রয়োজনের জন্য বেরো হতে পারে, এমনকি গোসল করার জন্য কেউ বেরো হতে পারবে না, সাধারণ গোসল, ফরজ গোসল নয়। গোসল ফরজ হলে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু নিজের আরামের জন্য কিংবা ঠান্ডার জন্য যদি কেউ গোসল করতে চায় এমন গোসল করার অবকাশ নাই। তবে ফোকাহা একরামে একটি পদ্ধতি লিখেছেন, যদি কেউ ইস্তিনজা করার জন্য বাথরুমে যাওয়ার জন্য বেরো হয় এবং ওই নিয়েতে বেরো হইল, পরে অজু না করে গোসল করে ফেলে, তাতে তার ইতিকাফ নষ্ট হবে না। আরেকটি বিষয় যার দ্বারা ইতিকাফ ভেঙে যায় সেটা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে থাকা অবস্থায় যখন নাকি তোমরা ইতিকাফে থাকবে তখন তোমাদের স্ত্রীদের সঙ্গে ডোন্ট হ্যাভ রিলেশন উইথ ইয়োর ওয়াইফ, তোমার স্ত্রীর সঙ্গে কোনো সেক্সুয়াল ইন্টারফেয়ার করার কোনো অবকাশ নাই, ইন্টারকোর্স করার অবকাশ নাই। যদি কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করে কিংবা এই ধরনের কোনো কাজ করে তাতেও তার ইতিকাফ শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, ইতিকাফ কিসের দ্বারা নষ্ট হয় এবং ইতিকাফ কীভাবে ভঙ্গ হয়, ইতিকাফের কিছু ফজিলত। যারা ইতিকাফে বসছেন আশা করি তারা এই দিকগুলি খেয়াল রাখবেন, যারা ইতিকাফে বসবেন তারা অবশ্যই নিজেদের ইতিকাফ নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না, এবং ইবাদত বন্দিগির ভেতরে যেন ইতিকাফের সময়টা কাটে সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।